মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ সাংবাদিককে উদ্ধৃত করে দেবাংশ ভট্টাচার্যের পোস্ট সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এই অভিযোগ করছে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে দলের তরফ থেকে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে জানিয়েছেন সিপিএম এর রাজ্য সভাপতি মোহাম্মদ সেলিম পরিকল্পিত চক্রান্ত পাল্টা অভিযোগ করছেন তন্ময় ভট্টাচার্য সাংবাদিককে উদ্ধৃত করে দেবাংশ ভট্টাচার্য তিনি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে অন্যদিকে কুণাল ঘোষ তিনিও কিন্তু কটাক্ষ করেছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ করছে আর এ নিয়ে মোহাম্মদ সেলিম তিনি কি জানিয়েছেন আপনাদের শোনা যে ওর আচরণ যা এই মেয়েটিকে আঘাত করেছে সে বিধ্বস্ত হয়েছে আজকালকার দিনে অনেকে সেন্সিটাইজ করতে হয় যে কোন টাচ কোন ব্যবহার কোনটা ব্যাড কোনটা গুড এসব আজকাল মেয়েরা ভালো করে সচেতন এবং বুঝতে পারে এবং আমাদের সচেতন করতে হয় এই ধরনের কোনো অভিযোগ আসলে সিপিআইএম দল হিসেবে আমরা এটাকে গুরুত্ব দিয়ে দেখি আমাদের ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে কিন্তু তাদের একটা পদ্ধতি আছে কিন্তু যেভাবে পেশাগত কাজ করতে গিয়ে আজকে তার প্রতি সে মেয়েটির প্রতি যে আচরণ করেছে সেটা খুবই গর্হিত পার্টি কিছুতেই সেটাকে সমর্থন করে না কেউ এটাকে ভালো চোখে দেখবেন না এবং আমরা কোনো ক্ষমার চোখে এগুলো দেখি না কিন্তু সেই পদ্ধতি নিতে গেলে সময় লাগে আইসিসি থেকে সেটাকে ঠিক করতে হয় তার আগে আমরা আজকেই ওকে নিলম্বিত করব সাসপেন্ড করব আর যার বিরুদ্ধে এই অভিযোগ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন আমার কাছে এটা খুব দুর্ভাগ্যজনক খুব বেদনাদায়ক যে আমার পার্টি সেক্রেটারি আমার কাছে জানতে চাইলেন আমি তাকে হোয়াটসঅ্যাপে জানালাম কি ঘটনা ঘটেছে জানালাম জানানোর পরে তিনি আইসিসিতে পাঠিয়েছেন আমি মনে করেছি ঠিক করেছেন ইন্টারনাল কমপ্লেন কমিটিতেই পাঠানো উচিত তিনি ঠিক কাজ করেছেন পাঠিয়ে কিন্তু সেই ইন্টারনাল কমপ্লেন কমিটি একবার আমায় ডাকতো আমার সাথে একবার কথা বলতো আমার কথা শুনতো তার আগে সাসপেন্ড ঘোষণা করে দিলেন আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক আমি এটা মেনে নিতে পারছি না গ্রহণ করতে পারছি না তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ সামনে আসার পর তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এবং বিজেপি নেতা সজল ঘোষ তারা কি বলেছেন শুনুন সিপিএম যে ছন্নছাড়া একটা দলে পরিণত হয়েছে নীতিহীন দলে পরিণত হয়েছে এবং সুবিধাবাদী একটি দলে পরিণত হয়েছে সেটা বারবার সামনে আসছে আজকে তন্ময়বাবুর ব্যবহার আরজিকর নিয়ে মুখোশ পরে বাংলা বিরোধী একটা আন্দোলনে নেমে পড়া লক্ষ লক্ষ সাধারণ মানুষের চিকিৎসা না পাওয়ার পেছনে সিপিএম আর উল্টো দিকে মাওয়িস্ট দলের সঙ্গে হাত মেলানো নৈহাটিতে এগুলো সবই এখনকার নিদর্শন এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এরা দিশেহারা একটা পার্টি তার জন্যই প্রবীণ নেতা তন্ময়বাবুর মতন লোক তারা এই ব্যবহারে নেমে পড়ছেন এক মহিলা তার উপরে সাংবাদিক তার উপরেও যে ব্যবহার করেছেন তার কোনো নিন্দার ভাষা আমার নেই কিন্তু দলটাই পচে গেছে এটাই প্রমাণিত আমি জানি ওনার এই রোগটা পুরনো কারণ আমিও তো চ্যানেলে যাই সেখানেও শুনতে পাই ব্যাপারটা হচ্ছে যারা ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করছে তাদের দলের যে সত্তরোর্ধ্ব নেতা তাদের যদি চরিত্র এই হয় তাহলে তাদের জওয়ান নেতাদের অবস্থা কি বিধানসভা লোকসভায় শূন্য থাকার পর তারপরেও যদি তারা এই ধরনের কাজকর্ম করতে যায় এরা আবার গিয়ে রাত জাগে এরা আবার গিয়ে এদেরকে নিয়ে আবার মেধাক্ষীরা ডাক্তারদের আন্দোলনে যায় ভাবতে অবাক লাগে আপনারা শুনলেন জয়প্রকাশ মজুমদার এবং সজল ঘোষ কিন্তু এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ করছে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে
এবং এই বিষয়টিকে নিয়ে কিন্তু কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, অন্যদিকে বিজেপির তরফ থেকেও কিন্তু কটাক্ষ করা হয়েছে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ, একে মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। যদিও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তিনি বলেছেন পরিকল্পিত চক্রান্ত এবং এই বিষয়টি তদন্ত হোক, তদন্ত হলে সত্য ঘটনা সামনে আসবে এমনটাও মন্তব্য করেছেন। পাশাপাশি তাকে ইতিমধ্যে কিন্তু দলের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে। কুণাল ঘোষ তিনি টুইট করেছেন, অন্যদিকে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তিনি এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন এবং তিনি জানাচ্ছেন যে পরিকল্পিতভাবে চক্রান্ত করা হয়েছে। তন্ময় ভট্টাচার্যকে ইতিমধ্যেই দলের তরফ থেকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে। মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠছে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে।